দেখো, এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাসে এই যে মামলাটি হয়েছিল তার মূলত বিষয় ছিল যে কতগুলি মামলার ক্ষেত্রে চার্জশিট হয়েছে বা কতগুলো হয়নি। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেই রিপোর্টের অংশ উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তার নির্দেশনামায় লিখেছেন যে রাজ্যের প্রায় কার্যত 3400টি মামলা পিছিয়ে মাত্র একটি মামলার ক্ষেত্রে চার্জশিট পেশ করা হয়েছে, বাকি মামলাগুলির ক্ষেত্রে চার্জশিট অনেক পরে পেশ করা হচ্ছে, সময় মতো পেশ করা সম্ভব হয়নি, এটাই কিন্তু মূল বিষয়। এবং তাছাড়াও বলা হয়েছে যে প্রায় 27,000 মামলার ক্ষেত্রে তারও বেশ কিছুটা সংখ্যা বেশি, সেই মামলাগুলির ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো রকম চার্জশিট পেশ করতে পারেনি এবং রাষ্ট্রদ্রোহিতার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল সেই সমস্ত মামলার ক্ষেত্রে, বহু মামলার ক্ষেত্রে এখনো পর্যন্ত চার্জশিট পেশ হয়নি। ফলত সব মিলিয়ে আজকে কলকাতা হাইকোর্ট একজন আদালত বান্ধব নিযুক্ত করেছেন এবং তিনি গোটা পরিস্থিতির খোঁজখবর নিয়ে তার 10 দিন পরে কলকাতা হাইকোর্টের কাছে রিপোর্ট পেশ করবেন এবং তার পরবর্তীতে কলকাতা হাইকোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সুস্মিতা, ধন্যবাদ সৌভিক। 3 দিন জলমগ্ন পানিহাটির বিস্তীর্ণ এলাকা ঘোলা থানায় জলের মধ্যেই কাজ করছেন পুলিশকর্মীরা। এলাকার একাধিক বাড়িতে জল ঢুকেছে, দোকানের মধ্যেও জল জমা, জলে নাজেহাল স্থানীয় বাসিন্দারা। প্রতিবার বর্ষায় একই সমস্যা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। বৃষ্টি থেমে গেছে, 3 দিন হয়ে গেল, কিন্তু পানিহাটির পুরসভা এলাকা, বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন। আমরা এই মুহূর্তে রয়েছি ঘোলা থানায়। ঘোলা থানার ভেতরে এখনও জল, গত পরশুদিন জল ছিল, এখনও সেই জল নামেনি, জলমগ্ন হয়ে রয়েছে থানার মাঝখানে যে রাস্তা, সেখানে ইট পাতা হয়েছে। ইট পেতে কোনোক্রমে থানার পুলিশকর্মীরা কাজ করছেন এবং মেঝেটা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জল যেভাবে রয়েছে সেখানে জল নামার কোনো লক্ষণ নেই এবং গোটা থানা জল থইথই করছে। এবং থানার যিনি অফিসার ইনচার্জ তার ঘর এবং থানার ডিউটি অফিসারের যিনি বসে রয়েছেন তার এলাকা, সমস্ত জায়গা এখনও জলমগ্ন হয়ে রয়েছে এবং গোটা পানিহাটি এখনও জলমগ্ন। এবং পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে অতি ভারী বর্ষণ হয়েছে, তার ফলে গোটা পুরো এলাকা জলমগ্ন হয়েছে। গত পরশু দিন থেকে বিভিন্ন জায়গায় পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা হচ্ছে। ক্যামেরায় শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।